খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। মহেশতলায় আগ্রা স্টেশনে বন্দুকে ছাড়তে এসে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো দুই যুবকের। অন্যমনস্কভাবে রেল লাইন পারাপারের সময় এই দুর্ঘটনা। মৃত দুই যুবক কর্মসূত্রে একই কোম্পানিতে চাকরি করে। পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে আনুমানিক 9:30 নাগাদ অফিসের কোনো টাকা দেওয়ার জন্য নোদাখালী থানার বাগড়াহাটের বাসিন্দা বছর 40-এর সুরজিৎ ভৌমিক আগ্রা জগন্নাথ নগরের বাসিন্দা শিবম সর্দারের কাছে এসেছিল। তাকেই আগ্রা স্টেশনে ছাড়তে যাচ্ছিল শিবম। ঠিক সেই সময় আপ ডাউন দুই লাইনে দুটি ট্রেন একসঙ্গে চলে আসে। প্রত্যক্ষদর্শীদের মতে, নিয়ম অনুযায়ী দুটি ট্রেন ক্রস করার সময় ট্রেনের সামনে থাকা আলো নিভিয়ে একে অপরকে যাতায়াতের সুবিধা করে দেয়। আর এই আলো নিভিয়ে দেওয়ার দরুন কোনো ট্রেন আসছে কিনা তা বুঝতে পারেনি ওই দুই যুবক। তাতে এই মর্মান্তিক দুর্ঘটনা বলে স্থানীয়রা জানিয়েছেন। রাতেই জিআরপিএফ দেহ দুটিকে রেল লাইন থেকে তুলে নিয়ে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুতে দুটি পরিবারই শোকের ছায়া নেমে এসেছে। দুটো এদিক দিয়ে যাচ্ছিল, ওই দিক দিয়ে একটা ট্রেন পাস হচ্ছিল, আর এই ট্রেনটা সামনে এসে গেছে, ওরা খেয়াল করতে পারেনি। ট্রেনটা উঠতেই লেগে গেছে, লেগে যেতে ড্রাইভার দাঁড় করিয়ে দিয়েছিল। দাঁড় করিয়ে ড্রাইভার দেখে গেছে, দেখে যেতে পাড়ার ছেলে কি হয়েছে সেও চিনতে পারেনি। তারপরে চিনতে পেরেছে, চিনতে পেরে ওখানে খবর দিয়েছে কেবিনকে। কেবিনকে খবর দিতে কেবিন লোক এসে দেখে গেছে, বয়স ঠিক বলতে পারছি নি, নাম হচ্ছে বিট্টু, এখানে ভাড়া থাকে। একটা ছেলেকে আগাতে যাচ্ছিল, ধাক্কা লেগে ওর বাড়ি কোথায় যাকে আগাতে যাচ্ছিল, যেটা আগাতে যাচ্ছিল ওটার নাম হচ্ছে জানিনি, ওর না ধুলোগড়ে বাড়ি। বয়স কেমন হয় না, বয়সটা বলতে পারছি না ওনার। রাত্রিরে ঘটেছে, রেল পুলিশ এসে নিয়ে গেছে, দুজনেই মারা গেছে। আপনার নাম? আমার নাম অমল মণ্ডল। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম মেলাঘাটা। ব্যুরো রিপোর্ট, খবর 24x7।